আলহামদুল্লাহ ও সল্লাহ তোসাল্লাম আল্লাহ রসুল আল্লাহ ওয়া আল্লাহ আলিহি ওয়া হাবিহি ওয়ামান ওয়ালা আবু আল্লাহ তাআলাহুর একটা হাদিস আজকে আপনাদের সাথে শেয়ার করব হাদিসটি ইমাম বখরী এবং মুসলিম বারণা করেছেন আনি নবি ইয়াসাল্লাহ আলহি আসাল্লাম ইয়াকুল উল্লাহতা আলা আনা অ্যান্ দা আব্দী নবি সাল্লাল্লাহ্সাল্লাম বলেন আল্লাহ সুভান হতাহ আল্লাহ বলেছেন বান্দা আমাকে যেমনটা ধারণা করে তেমনই অর্থাৎ বান্দার হুসনে জ্নের কাছেই আমি থাকি এই যে হাদিসটা বলা হলো এই হাদিসটার ব্যাখ্যায় কাদি আয়াদ তিনি অত্যন্ত চমৎকারভাবে খুব সংক্ষেপে এর মর্ম তুলে ধরেছেন তিনি বলেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ বলেন যে যখন বান্দা আমার কাছে ইস্তেকফার করে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেই যখন বান্দা আমার কাছে দোয়া করে আমি সেই দোয়া কবুল করি যখন বান্দা আমার কাছে কোনো কিছু চায় আমি তার চাওয়াটা পূর্ণ করি এবং যখন বান্দা আমাকে যথেষ্ট মনে করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই সুবাহান্লাহ মূলত হাদিসের ব্যাখ্যাটা তাই অর্থাৎ বান্দা যখন আল্লাহ সুবাহানু হাত আল্লাহর প্রতি সুধারণা রেখে অর্থাৎ ভালো একটা চেতনা পোষণ করে তার কাছে কিছু চায় তখন আল্লাহ আল্লা সুবাহানু আলা। তার সেই চাওয়াকে গ্রহণ করেন এবং সেটাকে কবুল করেন তার ডাকে সাড়া দেন আমাদের উচিত হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা সুন্দর বিশ্বাস পোষণ করা যেন আমরা কখনোই আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ না করি ক্ষিপ্ত না হই এবং আল্লাহকে ভুলভাবে চিত্রিত না করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক হেদায়েতের উপর রাখুন